রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এর আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে শূন্য ইউনিটে স্বেচ্ছাসেবীদের চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে রোববার দুপুরে রাজশাহী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে দুর্গাপুর ও বাগমারা উপজেলার স্বেচ্ছাসেবীরা মানববন্ধন করে মানববন্ধন থেকে চাকরির মেয়াদ বৃদ্ধি না হলে তাদের মানবতার জীবনযাপন করতে হবে এবং মাঠ পর্যায়ে দম্পতিদের অনেক স্বাস্থ্য ঝুঁকি ও সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানান পরিবার পরিকল্পনার আওতায় স্বেচ্ছাসেবী হিসাবে প্রায় দুই বছর ধরে নিয়োগপ্রাপ্ত আছি হঠাৎ করে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আমাদের তিরিশে জুন থেকে আমাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে তা আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা দুর্গাপুর বাগমারার প্রায় আঠাশ থেকে তিরিশ জন স্বেচ্ছাসেবী আমরা তিরিশ থেকে চল্লিশ হাজারের মতন দম্পতি সেবা দিয়ে আসতেছি এবং হঠাৎ করে যদি আমাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় তাহলে এতগুলো জায়গার তাদের যে জনগণ আছে এদের স্বাস্থ্য ঝুঁকি বা অন্যান্য সমস্যাগুলো বেড়ে যাবে এরা কোথায় যাবে সেবার জন্য তো এভাবে হঠাৎ করে চলে গেলে আমাদের তো অবস্থা একবারে মানবতর হয়ে যাবে আমরা রাজশাহী দুর্গাপুর এবং বাগমারা আমাদের স্বেচ্ছাসেবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল তো আমাদের চাকরি দুই বছরের মাথাতেই আমাদের বলে দেওয়া হয় যে আমাদের চাকরি আর থাকবে না তো আমরা চাই আমাদের চাকরিটা যেন থাক আমরা অনেকেই এই চাকরির উপর ডিপেন্ডে আমরা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দু হাজার সাল থেকে আমরা প্রায় হচ্ছে দুর্গাপুর এবং মোহনপুর মিলে পনেরো পনেরো তিরিশ জন স্বেচ্ছাসেবী কর্মরত আসি এখানে আমরা হচ্ছে আমাদের বাগবাড়া এবং মোহনপুর কর্মরত আসি এখানে আমাদের আমরা হঠাৎ করে শুনতে পাই গত সাড়ে তিন বছর পর যে আমাদের গত তিরিশে জুন থেকে আমাদের মেয়াদ শেষ আমাদের আর বৃদ্ধি করা যাবে না এটা শোনার এই দাবিতে আমরা এখন চাই আমাদেরকে আমাদের মেয়াদ বৃদ্ধি হোক পরে পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় পরিচালকের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেন এ সময় রাজশাহী বিভাগীয় পরিচালক তাদের দাবি দেওয়া স্মারক লিপি যথাযথ কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়া ও তাদের জন্য সুপারিশ করার কথা জানান তিরিশে জুন পর্যন্ত এপিপিভি সহ আরও আমাদের কিছু কিছু ইউনিটের কর্মচারী আছেন যারা কাজ করছিলেন সবারই তিরিশে জুনে শেষ হয়ে যাবে এবং এবারে আমাদের গত সপ্তাহে আমরা মিটিং মিটিংয়ে আমাদের ডাইরেক্টর আইএম এবং অন্যান্য ডাইরেক্টররা বলেছেন যে স্পষ্ট করে বলেছেন যেহেতু তিরিশে জুন কাট অফ টাইম তিরিশে জুনের পরে আর আমাদের করার কিছু না এখন নতুন করে তারা যখন রিনিউলের কাজ করবে যখন হবে আবার তাদেরকে তখন দেখা যাবে কি হবে এ পর্যন্তই আমাদের জানা এর চেয়ে বেশি জানি না তবে আমরা চাই তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করি যে তারা কাজ করেছে ভালো কাজ করেছে সবাই আমাদের মাঠে আমরা অনেক এরকম মানে আউটসোর্সিংয়ের অনেক কর্মী পেয়েছি যারা খুবই ভালো কাজ করেছে তো যে কারণে আমরাও তাদের প্রতি স্যাটিসফাইড আমরাও চাই যে তারা কাজ কারণ আমাদের মাঠে অনেক শূন্য পদ রয়েছে তো তারা চলে গেলে তো ওই জায়গাগুলো শূন্য হয়ে যাবে হ্যাঁ এবং আলটিমেটলি যেটি হবে যে আমরা সেবা থেকে বঞ্চিত হবে আমাদের সাধারণ মানুষ তো সব মিলিয়ে আমি চাই যে তাদেরকে যেন খুব দ্রুত তাদের বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করে চাকরির মেয়াদে রাজশাহীর এই দুইটি উপজেলার আটাশ হতে তিরিশ জন স্বেচ্ছাসেবী প্রায় পঁয়তাল্লিশ হতে পঞ্চাশ হাজার দম্পতির স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে আব্দুল বাতেন পদ্মা টাইমস